মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন উনি বলেছেন যে 2023 সালে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসতে চলেছে শুনছেন আপনারা যে সবাই 2023 সাল বিশ্বের জন্য অত্যন্ত দুর্যোগময় সময় এগিয়ে আসছে এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে ও সবাই খুব এড়িয়ে চিন্তিত আতঙ্কিত আসতে পারে উনি এটা সতর্ক বার্তা দিয়েছেন ইভেন শুধু বাংলাদেশে নয় অন্য অন্য জায়গা থেকে তথ্য পাওয়া গিয়েছে যে 2023 সালে একটা দুর্ভিক্ষ আসতে পারে এখন দুর্ভিক্ষ দিয়ে কেমন করে বাঁচতে হয় কোরআন এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে এটা আজকে জানার দরকার আছে না নাই জানতে হবে প্রিয় ভাই আচ্ছা দুর্ভিক্ষ কেন আসে আচ্ছা আপনার কি মনে হয় যে আল্লাহ বান্দাকে ভালোবাসে না বাসে কি বাসে না আপনার কি মনে হয় যে আল্লাহ এমনি এমনি গজব পাঠায় নাকি এখানে বান্দার হাত আছে না নাই ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله بوتس بندا اي استحولي ايبان جلو بھاگے جي بيپون تمہیں دیکھتے پاؤ جي مصیبت تمہیں دیکھتے پاؤ ایتا تمہار نیجر ہاتھر کمائے ایتا اللہ شادے شادے پاتھائی نہیں ایتا قادر ہاتھر کمائے আমাদের নিজের হাতের কামাই যখন সমাজের মাঝে অশ্লীলতা বেড়ে যায় যখন সমাজের মাঝে অতিরিক্ত লেভেলের গুনাহ বেড়ে যায় তখন আসমান থেকে গজব নাজিল করে একজন তিনি কে আল্লাহ ওটা বাংলাদেশ নগ্নতা অশ্লীলতা পুরো বাংলাদেশটা সয়লাব হয়ে গিয়েছে গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে ভাই কথা আসতে বললেন যে জোরে বলতে হবে ঠিক কিনা গজব তো আসবেই আল্লাহ তাআলা বলেন তোমাদের হাতের কামাই وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير جا بيبوت عشت تمال لائفة الشاب هتشه فبما كسبت أيديكم تمال حاتر كمائي إتا الله امني امني پاتھان نائي گناہ جخون اتدیک تو بیڑا جائے تخون غزب نازل کرے کے ایجنو جدی عذاب تکے باستے چا آگے گناہ تکے باستے ہوئے রাজি আছেন ইনশাআল্লাহ এক নাম্বার এটা হচ্ছে গজব আসার কারণ আমাদের গুনাহের কারণে আসে আচ্ছা কোরআনের ভিতরে প্রত্যেকটা বিষয়ের সলিউশন দিয়েছে কে দুর্ভিক্ষ আসলে কি করবেন এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাহ সূরা ইউসুফ লম্বা স্টোরি এত বলার সময় নেই বাদশার কাছে যখন ইউসুফ গিয়ে ব্যাখ্যা দিলেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে তখন তিনি বললেন যে সাতটা বছর আগামীতে দুর্ভিক্ষ আসতে পারে এই দুর্ভিক্ষ থেকে তুমি যদি বাঁচতে চাও তোমার প্রজাদেরকে বাঁচাতে চাও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুদামজাত করতে হবে অর্থাৎ এখন থেকে ফসল ফলাদি বেশি বেশি উৎপন্ন করতে হবে বেশি বেশি চাষ করতে হবে যা চাষ করবা কম কম খাবা আর সব রেখে দিবা তাহলে আগামীতে দুর্ভিক্ষ আসলেও বেঁচে যাওয়ার একটা আশঙ্কা আছে না নাই قال تزرعون سبع سنين دابا فما حصدتم فذروه في سنبله الا قليلا مما تاكلون قم قم খাও এবং সব গুদাম জাত করো বেশি বেশি চাষ করো দুর্ভিক্ষের সময় এটা দিয়ে সাহায্য করবে একজন তিনি কে আল্লাহ এটা হচ্ছে আপনার প্রিপারেশন নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চান খান পানও করেন বাট ডোন্ট ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট এনিথিং আপনি খান পান করেন কোনো সমস্যা নাই কিন্তু অতিরিক্ত লেভেলের যে আমাদের ভেতরে অপচয় করার যে মেন্টালিটি এটা বাদ দেওয়া দরকার আছে না নাই খাও পান করো বাঁচায় বাঁচায় চলো অতিরিক্ত খরচ করো না অতিরিক্ত এগুলোকে নষ্ট করে দিও না বরকত দিয়ে দিবে একজন তিনি কে এক নাম্বার বেশি বেশি চাষ করবেন ফসল ফলাদি বেশি বেশি উৎপন্ন করতে হবে নাম্বার টু কোরআনের সাজেশন হচ্ছে খাবেনও পানও করবেন বাট ইউ ক্যান্ট ওয়েস্ট এনিথিং কোন প্রকার অপচয়ের মাঝে কোন উম্মত কখনো থাকতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা আমল করার তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন